আজকে ভাবলাম এইরকম ক্লাসটা করি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমাকে জানাও কেন কিরকম লেগেছে, ভালো লেগেছে বা অসুবিধে হয়েছে, সবকিছু আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। আজকে যে টপিক আমি আলোচনা করি করবো ভেবেছি সেটা হলো নাম্বার অফ নাউন্স। এটা খুবই একটা সিম্পল টপিক, সিঙ্গুলার প্লুরাল আমরা সবাই জানি, উই অল নো অ্যাবাউট নাম্বার অফ নাউন্স, সিঙ্গুলার প্লুরাল, উই জাস্ট হ্যাভ টু অ্যাড এস অর ইএস অ্যান্ড থিংস আর ডান। বাট দ্য থিং ইজ দেয়ার আর মেনি রুলস ইন দিস কনসেপ্ট, ওকে, উইচ উই হ্যাভ টু নো অর রাদার উই হ্যাভ টু রিভাইজ, উই নো ইট, বাট দেয়ার সো মেনি রুলস দ্যাট উই টেন্ড টু গেট কনফিউজড অর উই ফরগেট অ্যাট টাইমস, অ্যান্ড মোর সো ইট ইজ দেয়ার ইন ইউর সিলেবাস অলসো, সো ইট ইজ গুড ইফ উই রিভাইজ ইট অল, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ব্রট দিস টপিক টু ইউ। সো লেট ইস সি হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। কয়েকটা ওয়ার্ড আছে যা এফ এ শেষ হওয়ার পর্যন্ত
করা হচ্ছে, মানে এক ভাবল কি অন্য ভাবল দিয়ে চেঞ্জ করে প্লুরালটা করা হয়েছে। ওইরকমই ওমেন হয়ে গেল, এটা কি ওয়ার্ড মনে আছে যাতে সবসময় বলি আমি ওমেন উইমেন, ওমেন ওমেন বলবে না আর বেশিরভাগ ওমেন ওমেন একদম হয় না, কি হয় উইমেন ওমেন উইমেন। ক্লাসে আমরা সবসময় করতাম টুথপিক, এখানে ডাবল ও ছিল সেটা চেঞ্জ হয়ে ডাবল টি হয়ে গেছে, মানে ভাওয়াল গুলো চেঞ্জ করে সিঙ্গুলারটা প্লুরাল হয়ে গেছে। আচ্ছা এখানে দিয়েছি এইট নাউন, আমি এখানে গাউন শুধু তিনটে দিয়েছি, ঠিক আছে বাদ বাকি তোমরা নিজে ভাববে আর লিখবে। নেক্সট, ফিউ ওয়ার্ডস ফর্ম প্লুরাল বাই অ্যাডিং ই এন, মানে ওয়ার্ডের শেষে ই এন যোগ করে দিলে প্লুরাল হয়ে যায় বা আর ই এন। রাজনীতি এটাকেও আমরা
গুডস মানে হলো কিছু কালেকটিভ নাউন্স আছে যাকে প্লুরালে কোনোদিন ব্যবহার করা যায় না, যেমন জুরি, পিপল, পুলিশ, ক্যাটল, এলিট, ফার্নিচার, ম্যানকাইন্ড, এই সব কটা কালেকটিভ নাউন, কিন্তু এদের প্লুরাল হয় না, এদেরকে সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা যায়। জুরি, জুরি মানে কি হলো, যা কোর্টে থাকে, জাজের জায়গা, অনেকগুলো লোক থাকে যা জাজের হিসাবে কাজ করে, গ্রুপ অফ পিপল, কিন্তু জুরি থাকবে, জুরিস হবে না। পিপল, অনেকটাই লোক, পিপল, পিপলে পিপলস হয় না। পুলিশ, পুলিশ একটা কালেকটিভ নাম, সেটাকে পুলিশ হিসাবেই ব্যবহার করা যায়, বাদ বাকি সবকটা এটা সিঙ্গুলার হিসাবে, মানে প্লুরাল এদের হয় না, সিঙ্গুলার হিসাবে, এটা কালেকটিভ নাম কিন্তু সিঙ্গুলার হিসাবে এদেরকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এটা নিয়ে অনেকটাই কনফিউশন থাকে সবসময়, প্লুরাল অফ অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনে প্লুরালটা কিভাবে করা যায়। যেমন MBBS, হ্যাঁ, MBBS কে প্লুরাল করতে গেলে আমরা সিম্পল একটা এস যোগ করে দিতে পারি বা অ্যাপোস্ট্রফি এস যোগ করে দিতে পারি, এই দুটোই হিসাবে আমরা এটাকে প্লুরাল করতে পারি। MA সিম্পল এস যোগ করা যায় বা অ্যাপোস্ট্রফি এস যোগ করা যায়, দুটোই প্লুরাল বোধ করবে। তাহলে হয়ে গেল এই নাম্বারস নিয়ে এতটাই আমার কথা বলা ছিল, অনেকটাই পয়েন্টস আছে, তোমরা দেখতে পাচ্ছ 17 পয়েন্টস এখানে মেনশন করেছি আলাদা আলাদা হিসাবে কিভাবে প্লুরাল করা যায় বা প্লুরাল করা রুলসটা কি কি আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা ওয়ার্কশিট পাঠাবো, এই ওয়ার্কশিটটা তোমরা করবে, এই সবকটা পয়েন্ট তোমরা খাতায় টুকে নেবে, আমি স্টিল ফটোগুলোই পাঠাচ্ছি তোমাদেরকে, সবকটা পয়েন্ট তোমরা খাতায় টুকবে, আর সাথে ওই অ্যাক্টিভিটি যা আমি দিচ্ছি ওটা তোমরা খাতায় করবে। চল, টাটা।